ভারতমালা প্রজেক্ট ভারত সরকার দু সালে এই প্রজেক্টের পরিকল্পনা সামনে নিয়ে আসে ভারতমালা প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে ভারতে নতুনভাবে তৈরি হচ্ছে এক্সপ্রেসওয়ে ও ন্যাশনাল হাইওয়ে এই প্রজেক্টের অন্তর্ভুক্ত নতুন এক্সপ্রেসওয়ে হলো কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে যার মাধ্যমে ভারতের দুটি গুরুত্বপূর্ণ শহরকে উন্নত মানের হাইওয়ে দ্বারা যুক্ত করা হবে আজকের এই ভিডিও এই নতুন তৈরি হওয়া হাইওয়ে নিয়ে প্রস্তাবিত বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে ছ থেকে আট লেনের যার দৈর্ঘ্য হবে ছশো দশ কিলোমিটার এই রাস্তা ভারতের তিনটি গুরুত্বপূর্ণ শহর যেখানে উত্তরপ্রদেশের বারাণসী ঝাড়খণ্ডের রাঁচি এবং পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে তৈরি হবে ছশো দশ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই এক্সপ্রেসওয়ে কোনো পুরোনো রাস্তার সম্প্রসারণের মাধ্যমে নয় সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হবে এই রাস্তা রিং রোড থেকে শুরু হয়ে কলকাতার উলবেডিয়ার কাছে অবস্থিত এইচ সিক্সটিনের সাথে যুক্ত হবে যে কোনো সাধারণ রাস্তা বা হাইওয়ে থেকে এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিবেগ অনেক বেশি থাকে তাই এই রাস্তায় প্রবেশ এবং বাইরে যাওয়ার জন্য নিয়ন্ত্রিত লেন তৈরি করা হবে বারাণসী থেকে কলকাতা সড়কপথে বর্তমানে ছশো দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে প্রায় বারো থেকে তেরো ঘন্টার সময় লাগে যেখানে এই এক্সপ্রেসওয়ে তৈরির পর এই দূরত্ব কিছুটা কমলেও সময় অনেকটাই কমে আসবে এক্সপ্রেসওয়ে তৈরির পর এই দুটি স্থানের মধ্যে যাতায়াতের সময় হয়ে দাঁড়াবে ছ থেকে আট ঘন্টা যার ফলে সময় ও জ্বালানি দুটোই বাঁচবে এই এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে ভারতমালা প্রজেক্টের মাধ্যমে ভারতমালা পুরো প্রজেক্টে মোট তিরাশি হাজার ছশো কিলোমিটার হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে যেটা তৈরিতে খরচ হবে একাত্তর বিলিয়ন ডলার বা পাঁচ দশমিক তিন পাঁচ লক্ষ কোটি টাকা এই কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে ভারতমালা প্রোজেক্টের দ্বিতীয় ধাপে এবার আসা যাক এই রাস্তা তৈরির ফলে কী কী বেনিফিটস পাওয়া যাবে প্রথমেই বলতে হয় যে কোনো হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে তৈরির ফলে ট্রান্সপোর্টেশনের সময় ও খরচ দুটোই বাঁচে এই রাস্তার উদাহরণ নেওয়া হলে উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বেঙ্গল বিহার এই রাজ্যগুলির ইকোনমিক অ্যাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে নতুন অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্ট তৈরি হচ্ছে এই রাজ্যগুলিতে ফলে কোনো বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই রাজ্যগুলিতে সহজেই বিনিয়োগ করতে পারে এই রাজ্যগুলির কানেকটিভিটির কথা মাথায় রেখে তাছাড়া পশ্চিমবঙ্গের দিক থেকে দেখতে গেলে এই রাস্তা তৈরির পর কলকাতা বন্দর এবং হলদিয়া বন্দর ও উড়িষ্যা বন্দরের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে এই রাজ্যগুলিতে তৈরি হওয়া বিভিন্ন দ্রব্য বা পণ্য কলকাতা বন্দর বা উড়িষ্যা বন্দরের মাধ্যমে এক্সপোর্ট করা অনেক সুবিধা হবে এছাড়া ইকোনমিক বেনিফিটের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা তৈরির পর কোনো সাধারণ ব্যক্তির জন্য এই রাস্তার আশেপাশের শহরগুলিতে পৌঁছানো অনেকটাই সুবিধা হবে আজকের এই ভিডিওতে এতটাই ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন